হাই ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তোমায় আমায় মিলে কাবেরী অ্যান্ড অর্ণবের পরিবারে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওর বাবা মন্দিরকে পুজো করতে এসেছে, তো আমি আর বাবু এখন মন্দিরেই আছি। তো আজ বাবুর জন্মদিন, তাই ওর নামে একটু মন্দিরে পুজো দেওয়া হচ্ছে। তো আপনারা স্কিপ্ট না করে পুজোটি দেখতে থাকুন, কেমন? বিশেষ দিনটা এইটাই যে আজকে বাবুর শুভ জন্মদিন। তো আজকে চৌঠা জ্যৈষ্ঠ, 19 মে 2019 সালে বাবু আমাদের কাছে এসেছিল। তো আমাদের বংশে জন্মদিন সেভাবে পালন করতে নেই। তো জন্মদিন পালন করতে না হলেও আমাদের যেহেতু মন্দিরে প্রত্যহ নিত্য পুজো হয়, তো বাবুর নামে একটু পুজো করলাম, পুজো দিলাম ওর নামে। আপনাদের কাছেও এটাই বলবো, আপনারা সবাই ওর শুভকামনা করবেন আর সবাই আশীর্বাদ করেন, যাতে বড় হয়, সুস্থ থাকে। আপনারা সঙ্গে থাকুন, বাকি কথা পরে বলবো। বন্ধুরা, এখন আমি বাবুকে খাওয়াতে বসেছি। তো আগে আপনাদেরকে বললাম যে ওর আজ জন্মদিন, তো বেশি কিছু রান্না করিনি, কারণ এখানে তো কিছু করতে নেই। তো যেমন মাছ ভাত, আজকে সকালবেলা আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল, তো মাছ করেছি, ও মাছ খেতে ভালোবাসে, ডিম মাংস অত খেতে ভালোবাসে না। করতেও নেই যখন আজকের দিনে বেশি আরাম করে কিছু করা হচ্ছে না, পায়েস টাস করতে নেই। তো ওকে এখন খাওয়াচ্ছি আমি। তো আম কালকে এসেছিলাম ভালোবাসে, তো ওর জন্য একটু আম আনা হয়েছে। আর মাছ খেতে ভালোবাসে আর ডাল খেতে ভালোবাসে ও, তো ওইগুলো তো প্রত্যেক দিনই ও খায়, এগুলোই করেছি, বেশি কিছু করিনি ওর জন্য। বন্ধুরা, বাবুর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। ওকে খাইয়ে উঠে বাকি কথা বলছি। Thank you.
রাত সাগরের অন্ধকারে অকুল স্রোতে দূর জানার কল্প লোকের অপার হতে সাত সাগরের অন্ধকারে অকুল স্রোতে সূর্য সোনার আশীর্বাদে আলোয় এলাম ঝুলে মানুষ হব বলে মা মাগো মা মাগো মা মাগো মা তোমার রক্ত কণায় ঠাই দিলে মা ধন্য হলাম আমি চোখ মেলতে তোমার দু চোখ দেখতে পেলাম আমি ধন্য হলাম আমি বন্ধুরা বাবুর খাওয়া হয়ে গেছে ওর বাবারও খাওয়া হয়ে গেছে আমি এবারে খেতে বসবো বাসন টাসন সবই পড়ে আছে তো ভাবলাম বন্ধুদের সাথে একটু গল্প করি তারপরে খেতে বসবো যদিও খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি বাবুর নামে পুজো হবে বলে আজকে সকাল থেকে কিছুই খাইনি তো খেতে বসবো তো যেহেতু জন্মদিনের দিন কিছুই করতে নেই তাই বেশি কিছু আরম্ভনা করলাম না এইভাবেই আজকে জন্মদিনে ওকে ও যা খেতে ভালোবাসে একটু করে দিলাম আর অন্য কিছু করলাম না তো ব্লগটা এখানেই শেষ করছি আর আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার বাবুকে কিন্তু আশীর্বাদ করবেন আর আপনারা লাইক করলে আমি বুঝতে পারবো যে আপনারা লাইকের মাধ্যমেই আমার বাবুকে আশীর্বাদ করেছেন তো আজ এই পর্যন্তই আর যারা নতুন বন্ধুরা আসছেন তারা আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে আছি তো সবাইকে বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন